নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার ইতিহাস তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করে বাংলাদেশের মহান স্বাধীনতা উদযাপন করল বাংলাদেশ ক্যাটারিং অ্যাসোসিয়েশন স্কটল্যান্ড। এই উপলক্ষে এডিনবারায় আয়োজিত অনুষ্ঠানের খবর জানাচ্ছেন সহকর্মী মিজানুর রহমান। বাংলাদেশ ক্যাটারিং অ্যাসোসিয়েশন স্কটল্যান্ড বা বিকাশের উদ্যোগে গত 26 মার্চ এডিনবরার স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত হয় এক আলোচনা সভা। শুরুতেই নিহত শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সংস্থার সেক্রেটারি সেলিম হায়দারের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য দেন ক্যাটারিং অ্যাসোসিয়েশন এবং কমিউনিটি নেতৃবৃন্দ। অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার দুলাল চৌধুরী মুক্তিযুদ্ধ চলাকালীন তার নানান অভিজ্ঞতা তুলে ধরেন। সংগঠনের প্রেসিডেন্ট শাহনুর চৌধুরী সবাই উপস্থিত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামের উপর তত্ত্বভিত্তিক একটি ফটো গ্যালারি প্রদর্শিত হয়। এছাড়া এ উপলক্ষে মুক্তিযুদ্ধ ভিত্তিক এক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে তরুণ প্রজন্মের অনেকেই অংশগ্রহণ করেন। I've understood mostly what happened in Bangladesh in the history with Pakistan and stuff. So I'm sure it's really good that I know most of it because I wanted to come here to see what it was all about and I found out. দক্ষ শহীদের বিনিময়ে যে আমাদের স্বাধীনতা আমরা এই অর্জন করেছি এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অবশ্যই জানাই। আমিও নাইছি, আমার বাংলাদেশের ওয়ার দেখতাম। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেন সচেতন মহল। মিজানুর রহমান, চ্যানেল এস নিউজ, এডিনবরা। চ্যানেল এস। চ্যানেল এস কমিউনিটি নিউজ দেখুন সপ্তাহের সোম ও শুক্রবার রাত 8টায় এবং রাত 1:30টায়, পুনঃপ্রচার মঙ্গল ও শনিবার বিকেল 4টায়।